হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ট্রাফিক সোর্সের ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে আপনারা ইউএসের বেশি ট্রাফিক পাবেন, তাছাড়া ইউএস, ইউকে, কানাডা, জার্মানি সকল প্রকার টপ কান্ট্রির ট্রাফিক পাবেন। A to Z সিস্টেম দেখাবো, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অবশ্যই ফোন, পিসি, ল্যাপটপ থাকতে হবে, তাহলে আপনিও করতে পারবেন। A to Z দেখাবো, এখান থেকে সিপিএ, অ্যাফিলিয়েট, মেক মানি, হেলথ, বিউটি, গিফট কার্ড, যে কোনো অফারই প্রমোট করতে পারবেন, অথবা চাইলে আদার সোশ্যাল মিডিয়াগুলোতে নিয়ে যায় আপনাদের ইচ্ছা মতন অফারগুলো প্রমোট করতে পারবেন। A to Z সিস্টেম দেখাবো, অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই সাইটের A to Z একটা আপডেট দেখাবো, আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা বিভিন্ন অফার নিয়ে কাজ করতে পারি। এখানে আইফোন লিখলে আইফোনের যতগুলো সার্ভিস রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। এখানে আইফোন লিখে যদি আমরা সার্চ দিয়ে দেখেন আইফোন, তাহলে আইফোন রিলেটেড যতগুলো কাজ করে আর কি লোকজনেরা সবগুলো কিন্তু চলে আসবে। দেখেন এখানে কিন্তু চলে আসছে। আর এই সাইটে কমিউনিটি দেখতে পারবেন, এখানে কমেন্ট দেখতে পারবেন, কমিউনিটি দেখতে পারবেন, আর এখানে দেখতে পারবেন আপনারা পেপল দেখতেই পাচ্ছেন। আর আমরা যদি হোমে যাই দেখাবো কীভাবে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে এখানে ট্রাফিক বেশি করে নিয়ে আসবেন, কীভাবে এখানে কমেন্ট মার্কেটিং করবেন, কীভাবে এখানে ডাইরেক্টলি লিঙ্ক সহকারে পোস্ট করবেন, A to Z সিস্টেম দেখাবো, আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ, এখানে আমরা সিম্পলি ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে, অ্যাকাউন্ট থাকলে এখানে ইউজার নেম ওর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে সাইন আপে সিম্পলি ক্লিক দেব। সাইন আপে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে মেল দেখানোর ক্ষেত্রে টেম্প মেল দিব, আপনার রিয়েল মেল ইউজ করবেন। টেম্প মেল ইউজ করতেছি, আপনার রিয়েল মেলটা ইউজ করবেন। এখানে আমাদের মেল গেটিং দেখাচ্ছে, এখান থেকে মেলটা কপি করে নিলাম, নিয়ে আমরা সরাসরি এখানে চলে যাব, যাই এখানে মেলটা আমরা পেস্ট করে দিব। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক দিয়েছে, সিম্পলি কন্টিনিউ ক্লিক দেব। কন্টিনিউ ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে, যাই এখানে পাসওয়ার্ড দেখাবে, আর এখানে ইউজার নেমটা অবশ্যই কারেক্ট করে নেবেন, আপনারা ঠিক করে নেবেন এটা। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইয়ে দেখাবে, এখান থেকে আমরা এই ইউজার নেমটা চাইলে চেঞ্জ করে নিতে পারি, নাহলে নিয়ে নেবেন। এখানে আই এম নট রোবটে ক্লিক দেবো, আই এম নট রোবটে ক্লিক দেওয়ার পর যেটা চাইবে সেটা আমরা এখান থেকে ভেরিফাই করে দেবো। এখানে ভেরিফাই ক্লিক দেবো, দিয়ে কন্টিনিউ ক্লিক দেবো। কন্টিনিউ ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আর বিশেষ করে পুরাতন অ্যাকাউন্ট হলে কিন্তু ট্রাফিক বেশি আসে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, রেখে এক দেড় মাস অথবা দুই মাস পর অ্যাকাউন্টগুলো ওপেন করে যদি কাজ করতে লাগেন, সেগুলো আরও ভালো কাজ হবে, কিন্তু নতুনগুলোও কাজ হবে। আগলে অ্যাকাউন্ট থাকলে সেগুলো লগইন করবেন, এই অনুযায়ী কাজ করবেন, তাহলে ভালো একটা কাজ আর কি পাবেন। এখান থেকে আমরা এখানে যাব, যাই ইমেলটা ওপেন করব, দেখতে পাচ্ছেন রিডিটের ভেরিফাই মেল, ওপেনে ক্লিক দেবো। আর আপনাদের যে কোনো ধরনের সিপিএ নেটওয়ার্ক লাগলে সিপিএ ফুল ক্লিক দিলে অ্যাডভার্টাইন অ্যাডস আম্পিয়ার সিপিএ বিল্ড আদার যে কোনো নেটওয়ার্ক লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করে খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, facebook.com/topfreelancervd support। আমাদের ওয়েবসাইটও রয়েছে topfreelancervd.com, এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আমরা সিম্পলি এখানে ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে দেখেন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা এবার দেখাবো কীভাবে অ্যাকাউন্টটা আর কি কাজ করবেন। দেখেন এখানে আমাদের সব কিছু রেডি, আপনারা চাইলে VPN ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন, এগুলো স্কিপ করে দিবেন, ইন্টারেস্ট কিছু দিবেন, দিয়ে আর কি কন্টিনিউ ক্লিক দিবেন, তাহলে কিন্তু হওয়া যাবে। আর ডাইরেক্টলি আমি যেহেতু এখানে মেলটা ভেরিফাই করে এই পেজে আসছি, এর যদি মান্থলি ভিজিটর দেখে কী পরিমাণ ইউএসের ট্রাফিক রয়েছে ইউএস, ইউকে, তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন কী পরিমাণ ট্রাফিক এখানে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন reddit.com গ্লোবাল র্যাঙ্ক 18, এখানে ওয়ার্ল্ড উইথ, কান্ট্রি র্যাঙ্ক 12, ইউনাইটেড স্টেট ক্যাটাগরি র্যাঙ্ক 4। এখানে বোনাস রেটিং দেখতে পাচ্ছেন 38.21 এবং পেজ ভিজিটর 6.30, মান্থলি ভিজিটর 1.7 মিলিয়ন, 2 মিলিয়ন কে কোনো মাসে হয় আর কি। এখানে দেখতে পাচ্ছেন 8.41 সেকেন্ড এভারেজ ডিরেকশন, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানির ট্রাফিক পাবেন, সবগুলো টপ লেভেল ট্রাফিক পাবেন, ডাইরেক্ট সার্চ, সোশিয়াল রেফারেল, ইমেল আর ডিসপ্লে ট্রাফিক পাবেন এখানে। এবার দেখাবো কীভাবে এখানে কাজ করবেন।
সর্বপ্রথম আপনি যদি ভিপিএন না ধরেন সেক্ষেত্রে লোকেশানটা চেঞ্জ করে নিতে হবে। আমি দেখাচ্ছি, এখান থেকে আমরা প্রোফাইলে যাব আর স্ট্যাটাসটা ইয়ে থাকবে, এখান থেকে আপনি ক্লিক দেবেন। দিয়ে সর্বপ্রথম এখানে বিভিন্ন অপশানগুলো দেখতে পারবেন, এখানে ইউজার সেটিং, এখানে আমরা চলে যাব ইউজার সেটিংয়ে, যাই স্ক্রল করে নিচের দিকে আসব, এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন। আর এখানে কান্ট্রি, যেহেতু আমরা ভিপিএন ইউজ করিনি, আপনারা করে নিতে পারেন চাইলে, আমরা কান্ট্রিটা চেঞ্জ করে নিব এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে। এখানে স্ক্রল করে নিচের দিকে এলে সেভ হয়ে যাবে অটোমেটিকলি। এখানে আপনি কানেক্ট করে নিতে পারবেন টুইটার, গুগল, এগুলো কানেক্ট করে নিতে পারবেন। তারপরে শো প্রোফাইল লিঙ্ক, এগুলো ক্লিক দিলে শো হয়ে যাবে, আর এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এগুলো। তারপরে এখান থেকে জেন্ডার আপনি সিলেক্ট করে দিবেন আপনাদের ইচ্ছা মতন। তারপরে এখানে প্রোফাইলে যাওয়ার, প্রোফাইলটা যায় একই রকমভাবে আপনারা সাজিয়ে নেবেন। এখান থেকে ভালো একটা ডিসপ্লে নেম দিবেন, তারপরে এখানে অ্যাবাউট মি আপনাদের সম্পর্কে লিখবেন, আর এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা আপনাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিবেন। তারপরে এগুলো হয়ে যাবে, তারপরে এখান থেকে সেভ সেভ দেখতে পারবেন। তারপরে এখানে আপনি চাইলে পেইড ইউজ করলে সাবস্ক্রিপশান, তারপরে এখানে স্যাড মেসেজ, এগুলো এভরি অন থাকবে এভাবে আর কি, এগুলো সেটিং। এবার দেখাবো কীভাবে আপনারা কাজ করবেন। আমি যেহেতু দেখেন একটা কাজ করব ক্যাশ অ্যাপ রেফারেল নিয়ে আর কি, এটা নিয়ে আমি কাজ করব। সিম্পলি এটা নিয়ে আমি সার্চ দিলাম, এটা নিয়ে আমি সিম্পলি সার্চ দেবো, তাহলে এই অনুযায়ী যতগুলো অফার রয়েছে সবগুলো কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লোড নিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অফার রয়েছে, এখানে কমিউনিটি, তারপরে এখানে আমরা কমেন্ট, তারপরে এখানে কমিউনিটিতে আমরা যাব। কমিউনিটিতে গেলে যেগুলো গ্রুপ থাকবে সেগুলোতে জয়েন হব। আপনারা চাইলে কিন্তু প্রোফাইল অথবা বিভিন্ন গ্রুপে পোস্ট করে আপনারা চাইলে কমেন্ট মার্কেটিং করতে পারেন অথবা ডাইরেক্টলি মার্কেটিং করতে পারেন এগুলো গ্রুপে। আর একটা পোস্ট 10 মিনিট করার পর এরকম কিংবা 5 মিনিট করার পর কোনো কোনো গ্রুপ আর কি ইয়ে দিবে, অ্যাপ্রুভ দিবে, অথবা আপনাদের এত মিনিট পর পর অ্যাডকে পোস্ট করতে দিবে। আর সব গ্রুপ কিন্তু পোস্ট নেবে না, আপনাদের চেক করতে হবে, আবার সব গ্রুপে পোস্ট করতে পারবেন, অনেক গ্রুপের আর কি রয়েছে। আবার অনেক গ্রুপে লিঙ্ক সহকারে করতে পারবেন, আবার অনেক গ্রুপে করতে পারবেন না, এগুলো আপনারা চেক করতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কার প্রোফাইলে আপনারা ভালো করে পিকচার দিবেন, যে সেটিংয়ে গেছিলাম ওখান থেকে আপনারা ফটোগুলো দিয়ে সাজিয়ে নেবেন যে রিলেটেড আপনার কাজ করবেন। এখান থেকে দেখেন, এখান থেকে আমি আর দেখাতে চাচ্ছি না, আপনারা যাই দেখে নেবেন। এখানে আমরা সিম্পলি দেখেন বিভিন্ন গ্রুপ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই গ্রুপে আমরা যাব, যাই এখানে পোস্ট করব, এই ক্রিয়েটে ক্লিক দেব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস আসবে, টাইটেল, আমরা সরাসরি সিপিএ ফুলের অফারটা প্রমোট করব। এখানে আমরা ক্যাশ অ্যাপের রেফারেল নিয়ে যেহেতু কাজ করব, সেক্ষেত্রে এটা লিখে আমরা সার্চ দিব। আপনারা বিভিন্ন অফার নিয়ে কাজ করতে পারেন, গিভওয়ে অফার অথবা আদার্স যে কোনো অফার নিয়ে কাজ করতে পারেন। আমি এই অফারটা নিয়ে কাজ করব, ইউএসএর দেখতে পাচ্ছেন ইমেল সাবমিট একটা অফার, এখান থেকে ইউনাইটেড স্টেট এই অফারটা রয়েছে, এই অফারটা রয়েছে, আমরা এই অফারে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এই টাইটেলটা আমরা শুধু কপি করব, এখান থেকে সিম্পলি কপি আমরা চলে যাব সেখানে। এখানে আচ্ছা চলে আসতেছি, চলে আসার পর এখানে টাইটেল দিয়ে দিলাম, এখানে ফ্রি লিখে দিলাম, তারপরে এখানে ডিসক্রিপশান, ডিসক্রিপশান আমাদের লেখাই রয়েছে, আপনারা গুগলে সার্চ দিলে অনেক ডিসক্রিপশান পাওয়া যাবেন, আপনারা এগুলো দেখে নেবেন। সিম্পলি এখান থেকে আমরা ডিসক্রিপশানটা কপি করতেছি, কপি করার পর এখানে পেস্ট করে দেব। আর এখানে ল্যান্ডিং পেজ রয়েছে, কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ইতিমধ্যেই দেখাইছি, আমাদের এই ভিডিওটা দেখার পর অটোমেটিকলি সেই ভিডিও চলে আসবে, সেই ভিডিওটা দেখে নেবেন। এটা আমাদের ল্যান্ডিং পেজ, আপনারা গুগল অথবা যারা প্রফেশনাল লেভেলের ল্যান্ডিং পেজ ইউজ করতে চান তারা চাইলে ওয়েবসাইট থেকে আর কি ডোমেন হোস্টিং কিনে মেক করে নিতে পারবেন। এখান থেকে আমরা পিকচারটা দিতে হবে, এখানে কিন্তু বোল্ড করে দিতে পারবেন, এভাবে মার্ক করবেন, করে বোল্ডে ক্লিক দিলে বোল্ড হয়ে যাবে। আর এখানে আমাদের লিঙ্ক দেখাচ্ছে, এই লিঙ্কটা হাইড করে দিতে পারবেন অথবা এই লিঙ্কের এখানে ফ্রি নাও লিখে দিতে পারবেন, এভাবে ইয়ে করে এই যে এখানে ক্লিক দিলে আপনার এই যে লিঙ্ক টেক্সট এখানে আমরা লিখব ফ্রি নাও, লিখে এখানে যদি অ্যাপ্লাই ক্লিক দিই সেক্ষেত্রে ফ্রি নাও নামে কিন্তু লিঙ্কটা হয়ে গেছে। এখানে স্পেস দিচ্ছি, দিয়ে এখানে ফটোটা দিতে হবে, আমরা সিম্পলি এখান থেকে ফটোগুলো আপলোড দিব, ইমেজে যাব, ইমেজে যাই আপলোডে ক্লিক দেব। আপলোডে ক্লিক দেওয়ার পর যে রিলেটেড আমাদের ইমেজটা রয়েছে সে রিলেটেড ইমেজগুলো
আপলোড দিব। এখান থেকে আমরা যে ইমেজটা দিই আর কি সেটাই দিয়ে দিচ্ছি। এখান থেকে আপলোডে ক্লিক দিলাম। আপলোডে ক্লিক দিলে আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইমেজগুলো আপলোড হয়ে গেছে। তারপরে এখানে আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারি, দিয়ে এখানে পোস্ট, যেহেতু এটা এখানে রিকোয়েস্ট করতে হবে, অনেক গ্রুপে দিবে অনেক গ্রুপে দিবে না, আগে বলতেছি আপনাদের। দেখতে পাচ্ছেন রিকোয়েস্টিং দেখাচ্ছে, ওকে। আমরা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রিকোয়েস্টিং দেখাচ্ছে। এখানে অনেক গ্রুপে দিবে আবার অনেক গ্রুপে দিবে না, আগে আমি আপনাদের বলেছি আর কি। এভাবে চাইলে আপনারা পোস্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গেছে, এখানে চ্যাট ইনেবল অথবা লাইভ চ্যাট এভাবে দেখে নিতে পারবেন। আমাদের অনেক গ্রুপে আর কি দিতে দিবে, অনেক গ্রুপে দিবে না, আগে বলেছি তো আপনাদের। এগুলো আপনাদের দেখে নিতে হবে। দেখেন এখানে এখানে সেভ ডিফেন্ড দিয়ে দিচ্ছে, যেহেতু তারা যদি অ্যাক্টিভ করে সেক্ষেত্রে অ্যাপ্রুভ করলে সেক্ষেত্রে পোস্টটা হয়ে যাবে। আমি আর একটা করতে দেখাচ্ছি, দেখেন ব্যাকে আসতেছি, ব্যাকে এসে এখানে আদার্স যেগুলো গ্রুপ দেখতে পারবেন, এখানে যেগুলো জয়েন হয়েছে আমি, এখানে ক্লিক দিলে কিন্তু আমি সেগুলো গ্রুপ কিন্তু দেখতে পারবো। দেখেন বিভিন্ন গ্রুপ আপনি এখানে দেখতে পারবেন। আমরা সিম্পলি হোমে যদি যাই, দেখেন থেকে হোমে চলে এলাম, এই যে প্রোফাইলে পোস্ট করতে গেলেও একই সিস্টেম, দেখতে পাচ্ছেন এ কিন্তু পোস্ট করছে, তারপরে একটা পোস্ট করছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পোস্ট হয়ে থাকে আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু কমেন্ট মার্কেটিং আমরা আবার করতে পারবো। এখানে ক্লিক দেব, এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এই সাইডটা আমরা কমেন্ট মার্কেটিং করব। এই যে এখানে এখানে আমরা ডাইরেক্ট ল্যান্ডিং পেজ সহকারে যেটা সেটা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন এখানে ফ্রি নাও লেখা রয়েছে। এখানে আমরা সিম্পলি কমেন্টে ক্লিক দিলে কিন্তু কমেন্ট হয়ে যাবে। এখানে পিক্সার সহকারে আপনি কমেন্ট করতে পারবেন, এখানে ক্লিক দিবেন, দিয়ে দেখেন এই ফটোটা যেহেতু এখানে ক্লিক দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটোটা আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপলোড হলে এখানে কমেন্টে ক্লিক দিলে কিন্তু কমেন্ট হয়ে যাবে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু কমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলে সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। অনেকে আর কি এভাবে মার্কেটিং করে থাকে, আমি যেভাবে করলাম আর কি, আপনারাও চাইলে এভাবে মার্কেটিং করতে পারেন, 100% এভাবে ট্রাফিক পাবেন আমি যেভাবে দেখালাম। আর কীভাবে কমিউনিটি তৈরি করবেন, সিম্পলি এখানে ক্লিক দিবেন, দিয়ে ক্রিয়েট কমিউনিটি এখানে একটা নাম দিবেন, আমি একটা সাপোর্ট ধরলাম যে কোনো একটা নাম দিলাম, দিয়ে এখানে এগ্রি করে দিতে পারেন। তারপরে ক্রিয়েট কমিউনিটিতে ক্লিক দিবেন, ক্রিয়েট কমিউনিটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি পোস্ট করলে করতে পারেন আবার না পারেন, এখানে ইয়েসে ক্লিক দিবেন। ইয়েসে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে দেখেন এখান থেকে আপনাদের কমিউনিটিগুলো সাজিয়ে নিতে হবে। আমরা কিন্তু কমিউনিটিতে জয়েন হয়েছে, এই যে মোর টুলস এখানে ক্লিক দিতে হবে, দিয়ে এখান থেকে আপনাদের কমিউনিটির যেগুলো আর কি টুলস রয়েছে সবগুলো দেখাবে। এখান থেকে মেল দেখতে পারবেন, মোড মেল সবগুলো দেখতে পারবেন, এগুলো অনেকে জানেন, দেখতে পাচ্ছেন। তারপরে ইউজার ফ্রেন্ডলি বিভিন্ন কিছু রয়েছে। এখান থেকে আমাদের ফটোগুলো আপলোড দিতে হবে, দিয়ে এখানে কাজ করতে হবে। আমরা এখানে আমাদের নোটিশ দেখতে পারবো, এখানে আর কি ক্লিক দিলে আমাদের যে নোটিশটা রয়েছে সেটা দেখতে পারবো। আর এখান থেকে আপনারা দেখেন আমরা যদি আমাদের কমিউনিটিতে যাই, এখান থেকে আমাদের সব কিছু দেখতে পারবো আর কি। এটা আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এখানে আমাদের যেই ইয়াটা সেগুলো দেখাবে। এখান থেকে ম্যাসেজ রয়েছে, আজকে একটা ম্যাসেজ আসছে দেখতে পাচ্ছেন, ইয়ের থেকে দিয়েছে কমিউনিটি রেডিটার। আপনারা এগুলো দেখে নেবেন, বিভিন্ন ধরনের অফারগুলো এখানে কিন্তু প্রমোট করে নিতে পারবেন। আমি যেভাবে দেখলাম এখান থেকে হোম পেজে চলে যাচ্ছি আবারও, এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের ইয়ে। আর এখানে যেগুলো কমিউনিটি রয়েছে সেগুলো দেখতে পারবেন এখানে ক্লিক দিয়ে, আর এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আমি যেভাবে দেখলাম এখান থেকে র্যাঙ্কিং দেখতে পারবেন, সবগুলো দেখতে পারবেন, একে ইজি এগুলো এখানে দি স্পেস আর কি ইয়ে দেখাচ্ছে। আর এখানে যদি আমরা ক্লিক দিই সেক্ষেত্রে আমাদের ইয়েটা গ্রুপের ইয়েটা বোর্ড কমিউনিটি অর্থাৎ কমিউনিটির ইয়েটা আমরা চেঞ্জ করে নিতে পারি। বিভিন্ন অপশানগুলো রয়েছে, এগুলো দেখে নেবেন আপনারা। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কিনে চান, আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ গ্রুপ টুইটার লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন।
ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।